बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के बीसीएस परीक्षार जो इंग्लिश लिटरेचर पार्टर होमोनिमस राइटिंग्स ऑफ डिफरेंट राइटर्स ये टॉपिक नहीं आलोचना करब। आज के उल्लेख्य 42 बई नहीं आलोचना करब, जे समस्त बईगुलर नाम प्राय सेम किंतु राइटर डिफरेंट। प्रथम देखी रिचार्ड थ्री, एटी रचना करें विलियम शेक्सपियर, किंतु जदि आसे हिस्ट्री अफ किंग रिचार्ड थ्री ये कि रचना करें तब आंसर है थॉमस मोरे। एरपर आमरा देखी लाभ फर लाभ, एटी रचना करें विलियम कनग्रेव, किंतु जदि आसे अल फर लाभ ये कि रचना करें तब आंसर है जॉन ड्राइडन। एरपर आमरा देखी द वे अफ द वर्ल्ड, एटी रचना करें विलियम कनग्रेव। द सिटीजन अफ द वर्ल्ड एटी रचना करें ओलिवर गोल्ड स्मिथ। देखें द वे अफ द वर्ल्ड एखे डब्ल्यू आसे, डब्ल्यू दिए हमें मन रखब विलियम कनग्रेव, और सिटीजन आसे सी, सी थेके कपार माइन मने रखब कपार माइन गोल्ड माइन, एभवे हमें मने रखते पारी जे स्वर्णेर खनि तामार खनि, और कपार थेके गोल्ड स्मिथ मने रखा खूब सहज। एरपर आमरा देखी कविता टू डेफोडिल, एटी लिखेछेन रॉबर्ट हेरिक, किंतु जदि हय द डेफोडिल अथवा शुधु डेफोडिल तबे आंसर होबे विलियम वर्ड्सवर्थ। ताहले प्रिपोजिशन जखन चले आसबे टू तखन आंसर हये जाबे रॉबर्ट हेरिक। एरपर देखी अरेबियन नाइट्स आलिफ लाइला, এটি লিখেন স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন, কিন্তু যদি আসে নিউ অ্যারাভিয়াল নাইটস তবে এটার আনসার হবে আর এল স্টিভেনসন। এরপরে দেখি ইউলিসেস কবিতা, যেটি রচনা করেন আলফ্রেড টেনিসন, কিন্তু যদি উপন্যাস ইউলিসেস পরীক্ষায় আসে তবে এটার আনসার হবে জেমস জয়েস। 40তম বিসিএস পরীক্ষায় ইউলিসেস উপন্যাসটি কে রচনা করে এসেছিল, যেটার আনসার ছিল জেমস জয়েস। এরপরে দেখি কবিতা অ্যালবা, যেটি রচনা করেন ইজরা পাউন্ড, অ্যালবা থেকে ইজরা মনে রাখার চেষ্টা করব। আরেকটা হলো এমেলিয়া উপন্যাস, যেটি রচনা করে হেনরি ফিল্ডিং। এরপরে দেখি এ ফেয়ারওয়েল টু আর্মস, অর্থাৎ অস্ত্রকে বিদায় জানানো, এটি লেখছে আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়ে এমন একটা ওয়ে বা রাস্তা যেটার দ্বারা অস্ত্র বিদায় হয়, আর আর্মস অ্যান্ড দ্য ম্যান অস্ত্র এবং মানুষ, এটি লিখছে জর্জ বার্নার্ড শো। তাহলে জর্জ বার্নার্ড শো এমন একজন মানুষ যার কাছে অস্ত্র থাকে। এরপরে দেখি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি রচনা করেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে একজন বৃদ্ধ মানুষ যে সাগরের পারে পারে ঘুরে, এভাবে আমরা মনে রাখতে পারি। আর দ্য সিটি ইন দ্য সি, এটি রচনা করেন এডগার্ড অ্যালান পয়, এডগার্ড অ্যালান পয়। এরপরে দেখি 1984 নভেল, এটি রচনা করেন জর্জ ওরওয়েল। অন্যদিকে 93 নভেল, এটি রচনা করেন ভিক্টর হুগো। এরপরে দেখি দ্য সাইলেন্ট ওম্যান, এটি রচনা করেন বেন জনসন। দ্য ট্রোজান ওম্যান, এটি রচনা করেন ইউরোপাইটস। এরপরে দেখি দ্য হোয়াইট বুল, সাদা সার, এটি রচনা করেন ভোল্টের। দ্য হোয়াইট ডেভিল, সাদা শয়তান, এটি রচনা করেন জন ওয়েবস্টার। আমরা জানি ওয়েবস্টার মানে তাঁতি, তাঁতিরা কাপড় বোনে, সুতা বোনে, তাঁতিরা কাপড় বুনতে এবং বিক্রি করতে অনেক ধরনের শয়তানি করে। এখান থেকে মনে রাখতে পারি ডেভিল এটা রচনা করছেন জন ওয়েবস্টার। আর বুল অথবা অক্স, অক্স থেকে আমরা মনে রাখতে পারি ভোল্টিয়ার, এটা রচনা করেন হোয়াইট বুল। এছাড়াও দ্য হোয়াইট পিকক উপন্যাসটি রচনা করেন টি এইচ লরেন্স।
আর যদি পরীক্ষায় আসে হু রোট দ্য হোয়াইট টাইগার তবে ওইটার আনসার হবে অরবিন্দ আতিকা। এরপর আমরা দেখি ক্যান্ডিডা, এটি রচনা করেন জর্জ বার্নার্ড শো। আরেকটি আছে ক্যান্ডিড শেষে ই, এটি রচনা করেন ভোল্টিয়ার, ভোল্টিয়ারের শেষেও ই। এরপরে দেখি টম জোন্স, এটি রচনা করেন হেনরি ফিল্ডিং। অন্যদিকে টম সয়ার, এটি রচনা করেন মার্ক টোয়েন। এরপরে দেখি রবিনসন ক্রুসো, এটি রচনা করেন ড্যানিয়েল ডিফয়। 18 পোয়েমস, এটি রচনা করেন ডাইলান থমাস। এরপরে আমরা দেখি কয়েকটা নাম, আবু বিন আদহাম, এটি রচনা করেন জেমস হেনরি লেই হান্ট, জেমস হেনরি লেই হান্ট, উনি আবু বিন আদহাম রচনা করেন। ওডিসি এবং ইলিয়াড রচনা করেন হোমার। সোহরাব ও রুস্তম খুবই গুরুত্বপূর্ণ, এটি রচনা করেন ম্যাথু আর্নল্ড, যিনি ভিক্টোরিয়ান এইজের একজন লেখক। কোবলা খান, এটি রচনা করেন এস টি কলেরেজ, আমরা জানি এস টি কলেরেজের গ্রন্থগুলা এ বি সি ডি কে দিয়ে মনে রাখা যায়, কে ফর কোবলা খান। এরপরে দেখি ইসাবেলা, এটি রচনা করেন জন কেটস। এরপরে দেখি এসেইজ, এটি রচনা করেন ফ্রান্সিস বেকন, কিন্তু যদি আসে এসে অফ ম্যান তাহলে এটি রচনা করেন আলেকজান্ডার পোপ, আমরা জানি আলেকজান্ডার পোপ একজন স্যাটাইরিস্ট, ব্যঙ্গ করেন, তো তিনি ব্যঙ্গ করেই রচনা করছেন এসে অফ ম্যান, এভাবে আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা ইন্ডিয়া নিয়ে চারটা গ্রন্থ দেখব, যার মধ্যে 42তম বিসিএস পরীক্ষায় একটি এসেছিল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি রচনা করেন আবুল কালাম আজাদ। ইন্ডিয়া ডিভাইডেড, এটা রচনা করেন রাজেন্দ্র প্রসাদ। ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, এটি রচনা করেন আর্নল্ড টয়েনবি। এপিসেজ টু ইন্ডিয়া, এটি রচনা করেন ইএম ফোস্টার। তো প্রথমে আবুল কালাম আজাদ ইসলাম ধর্মের একজন ব্যক্তি, তো তিনি চাইতেছেন ইন্ডিয়া ফ্রিডম স্বাধীনতা অর্জন করে। আরেকজন হিন্দু ধর্মের ব্যক্তি রাজেন্দ্র প্রসাদ, তিনি চাইতেছে ইন্ডিয়া ডিভাইড হোক। আরেকজন হলো খ্রিস্টান আর্নল্ড টয়েনবি, উনি চাইতেছেন ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, ইন্ডিয়াটা বিশ্বের এক নম্বর দেশ হোক, এভাবে আমরা মনে রাখতে পারি। এপিসেজ টু ইন্ডিয়া, এটি রচনা করেন ইএম ফোস্টার, অর্থাৎ ফরেস্টের মাধ্যমে, ফরেস্টের পথ ধরে, প্যাসেজে আমরা ইন্ডিয়া যেতে পারি। 41তম বিসিএস পরীক্ষা এসেছিলো, টাইম মেশিন কে রচনা করেন, যেটার আনসার ছিল এইচ জি ওয়েলস। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 42টি গ্রন্থ সম্বন্ধে আলোচনা করলাম, আমরা গ্রন্থগুলা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। জাজাকাল্লাহ খাইর।